ডিএ সহ অন্যান্য দাবিতে রাজ্য সরকারি কর্মীদের ডাকা ধর্মঘট সফল বলে দাবি যৌথমঞ্চের 99% হাজিরার দাবি তৃণমূল সংগঠনের। শুক্রবার সকালে শিশুদের স্কুলগুলো অধিকাংশ ফাঁকা লক্ষ্য করা গেছে। এরপর বেলা বাড়তেই উচ্চ বিদ্যালয়ের সামনে ধর্মঘটীদের উপস্থিতি দেখা যায়। এছাড়াও জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে সরকারি কর্মীদের বৃহত্তর যৌথমঞ্চের সদস্যরা ধর্মঘটের সমর্থনে রীতিমতো স্লোগান দিতে থাকে। তবে জলপাইগুড়ি জেলা শাসক করণে 99% উপস্থিতি রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায়। অপরদিকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশনার্স সংগঠনের নেতৃত্বে রতন বিশ্বাস দাবি করেন, আজকের এই ধর্মঘটে আপামর রাজ্য সরকারি কর্মী এবং পেনশনার সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে ধর্মঘটকে সফল করে তুলেছেন। তারা নিয়ম স্থায়ী কর্মচারীর ন্যায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদেরকে অবিলম্বে স্থায়ীকরণ করে সমস্ত সুযোগ সুবিধা তাদের প্রদান করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের মধ্যে কর্মচারী, স্থায়ী কর্মচারী, অস্থায়ী কর্মচারী এবং যারা পেনশনার্স, তাদের মধ্যে একটা বিভাজনের রাজনীতি নতুন করে মাথা চাড়া দিচ্ছে এবং প্রকাশ করছে তারা। এই রাজনীতির বিরুদ্ধে আমরা আজকের এই সারা বাংলাব্যাপী যৌথ মঞ্চের আয়োজনে প্রায় 97টা সংগঠন তারা একত্রিতভাবে আমরা ধর্মঘটে সামিল হয়েছি। আমরা এখানে দাঁড়িয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি এবং আমরা অবস্থান বিক্ষোভ করছি, আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। সফলতা কতটা এসেছে এই এই সফলতা অনেক কর্মচারী যারা আজকে আমরা দেখছি আর কি, তারা প্রশাসনমুখী হচ্ছেন না এবং তারা ধর্মঘটে তারা আমাদের এখানটায় অনেকেই সামিল হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান বিক্ষোভ করছে। আপনার নাম আর পরিচয়টা? আমার রতন বিশ্বাস। কোন দায়িত্বে আছেন? সহসম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি। তো স্যার স্কুল বন্ধ ছাত্র? না বন্ধ বলে আমাদের স্কুল নয়, আমরা আছি বাইরে, পতাকা লাগানো রয়েছে, আমরা প্রশাসনকে জানিয়েছি। স্কুল সবাই ছাত্রীরা তো চলে যাচ্ছে স্যার, আমাদের সামনে যায়নি কেউ, আছে, আমরা প্রশাসনকে জানিয়েছি, তোমরা কিছু ব্যবস্থা নিচ্ছি।